মা মা ওই দেখো, এই দেখো তোমার বন্ধুরা এসে গেছে। এই যে বন্ধুরা এসে গেছে, বলে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ডোরা এখন খুব গরমে কষ্ট পাচ্ছে। ডোরাকে সারাদিন আইস প্যাক দিয়ে রেখে দিয়েছি ডোরার পেটে, ওরা সারাদিন জিভ বের করে হাঁপাচ্ছে। ওকে একটা করে আইস প্যাক দিচ্ছি ফ্রিজ থেকে বের করে করে, তার মধ্যেই শুয়ে শুয়ে কোনো রকমে সারাটা দিন কেটে যাচ্ছে। সারাটা দিন যেভাবে সেভাবে কেটে যাচ্ছে, কিন্তু রাত্রিবেলাটা যদি একটু হাওয়া দেয় ভালো লাগে, কিন্তু রাতের সেই অবস্থা এক, সারা দিনের অবস্থা যা রাতের অবস্থাও তাই। মা বসো এখানে বসো, দেখি চুলটা ঠিক করে দিই তো, মা গরম হচ্ছে আরো, চুলটা ঠিক করে দিই দেখি। তো ডোরা কালকে ভ্যাকসিন ছিল, কালকে ভ্যাকসিন দিয়ে এনেছিল। তো ডোরা কালকে শরীরটা একদম ভালো ছিল না, ঝিমোচ্ছিল ছিল। আমাদের বড়দের যেমন ভ্যাকসিন হলে হাতে ব্যথা করে ভালো লাগে না, ওরও ওইরকম। আজকে শরীরটা একটু ঠিক আছে। মা একটু বসো দেখি চুলটা ঠিক করে দিই, মা দেখি চুলটা ঠিক করে দিই, মা দেখি চুলটা বেঁধে দিই, বন্ধুরা দেখছে, বন্ধুদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ দেখেছো মা, ভালো লাগছে না, দেখি চুলটা বেঁধে দিই, মা বন্ধুদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ কি অসুবিধা হচ্ছে, অভ্যেস করাতে হবে তো চুল বাঁধাটা। মা হুম করে না, মা সবাই খারাপ নিয়ে বলবে, পচা নিয়ে বলবে। মামা 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 মা কামড়ায় না, এখন একটু খুব কামড়াচ্ছে সবাইকে, একটু বড় হলে ঠিক হয়ে যাবে এটা। কি না মামা, মা সোনা মিয়া না তুমি, আমার কামড়ায় না, আ ওদের বন্ধুরা দেখছে। তোমরা দেখো ডোরাকে, দেখো তুমি দিচ্ছে কামড়ে দিচ্ছে মাম্মিকে, দেখেছো ডোরাকে? দেখো ডোরা ডোরা সারাদিন জিভ বের করা, সারাদিন জিভ বের করে আছে। ও ওর দোষ নেই, ও ভীষণ কষ্ট হচ্ছে গরমে, উঠেও বসছে। ওমা 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 বাবা কামড়ে দিস না, তোর সেই দিনে কামড়ানোর কথা মনে পড়লে তোকে আদর করতে ইচ্ছে করে না। আ প্রচন্ড গরম, প্রচন্ড গরম, কালকের থেকে আজকের পুরো রেকর্ড গরম। আর আজকের থেকে স্কুলটা খুলেছে, আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম, ওকে বারণ করেছিলাম আজকে যাস না, একবার সোমবার থেকে যাবি, ও তো আমার কথা শুনলো না, আর নিজেই রাস্তায় বেরিয়ে সে কি যে করছে তার কোনো ঠিক নেই। কেমন হচ্ছে, শরীর খারাপ করছে, বসবো দাঁড়াবো এই করব সেই করব, মানে মাথা খারাপ করে দিচ্ছে। আমি বললাম, আমি তো বললাম তুই শুনলি না আমার কথা, সেই বেরিয়ে পড়লি। আমার কথা শুনলো না, ও বেরিয়ে চলে গেল, ওকে দিতে গেলাম। আর কি ও তো টয়লেট করলো, তো কথাই শুনলো না, যখন শুয়ে পড়েছে। ডোরা এখন পড়াশুনো করবে, রিক দাদা পড়াশুনো করছে, ডোরা এখন পড়াশুনো করবে। আমার ছেলে সারাদিন হই হই করবে, উড়ি করবে, আর যত পড়াশোনা ও রাত্রিবেলা, রাত 12টা সাড়ে 12টা দিনে গরম দিতে পড়েছিলাম, সেই দিনে গরম না বল, সারাদিন টিভি দেখি হই হই করি সেটা বল, আর যত পড়াশোনা রাত্রিবেলা আমাদেরকে বসিয়ে রেখে দিয়ে পড়াশোনা করবে, তাহলে কেমন রাগ ধরে, এত বদমাইশ। উফ বা গরমে আর পাচ্ছি না গো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো চলো ওদের সাথে একটু গল্প করে নিলাম। দেখো ডোরাকে, ডোরা এখন পড়াশোনা করছে আমার ডোরা মা। তো চলো তোমাদের সবাইকে টাটা, আর ওরা দেখো কি করছে, ওই দুষ্টুগুলো কি করছে দেখো। তো চলো টাটা টাটা, ডোরা টাটা করে দাও, ডোরা মাম্মা টাটা করে দাও, মাম্মা এটা আমার কি।